আসসালামু আলাইকুম, আমি এআরএম মঞ্জুর রাহি। আমি বর্তমানে কাজ করছি টেলিটক বাংলাদেশ লিমিটেডে মার্কেটিং ডিপার্টমেন্টে। তো ডিপার্টমেন্টের কাজের ক্ষেত্রেই সবসময় ফিল করি যে এক্সেলের ধারণাটা থাকা আসলে খুব খুব খুবই জরুরি। তো এতদিন যেটা হয়েছে যে কিছু টুকটাক এক্সেলের কাজ জানতাম, সেটা দিয়ে আসলে ঠেকিয়ে ঠেকিয়ে কাজগুলা করতাম আর কি। তো যখন চিন্তা করলাম যে না, কাজের পরিমাণ যখন বাড়তে থাকলো এবং দেখা গেলো যে আমার অনেক সময় নষ্ট হচ্ছে এই ধরনের খোঁজাখুঁজি করে কাজ করা বা অন্ধের মতো কাজ করা, আমি নিজেও আসলে জানি না যে কীভাবে এটা আসলো, এটার মধ্যে ভুল আছে কিনা সেটাও আমি ঠিকমতো আসলে জানি না। তো এই বছরের শুরুর দিকে আমি চিন্তা করলাম যে না, এক্সেলটা আমি একটু এটা শিখবো শিখবো এখন। এ ব্যাপারে আমি ফেসবুকে একটু খোঁজাখুঁজি করা শুরু করলাম। তো খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বেশ কয়েকটা আমি ইনস্টিটিউশন বা এক্সেল শিখাই এরকম কিছু নাম টাম জোগাড় করে ফেললাম। তো জোগাড় করার পরে পলাশ দাদার এক্সেল ট্রেনিং এটাও আসলো, কিন্তু আমার ছিল যে আর একটা ইনস্টিটিউশন ছিল আমি এবং পলাশ দাদার ইনস্টিটিউশন ছিল, আমি মোটামুটি এই দুইটাকে লিস্টে কনফার্ম করলাম যে এই দুইটার যে কোনো একটা। তো এখন এর মধ্যে বেশ কিছুদিন চলে যায়, একদিন কি মনে করে না আসলে, মানে হঠাৎ করেই আমি চিন্তা করলাম যে না, এই ব্যাপারটা এখন ফাইনাল করতেই হবে। তো আমি পলাশ দাদার নাম্বারে আমি আগে ফোন দিই। ফোন নিয়ে যখন ওনার সাথে আমি কথা বললাম, তো কথা বলার পরে আমি মোটামুটি 50% ডিসিশন নিয়ে ফেলি যে না, আমি এখানেই করব। তো যথারীতি ওই মানে কি বলে ওটাকে, প্রোক্রাস্টিনেশন, এটা বাংলা কি হয় যাই হোক, ওই আমি যেহেতু একটু ওই ধরনের মানুষ, তো এরপরে পরের দিন অফিসে গিয়ে আমি ভুলে গেলাম যে আমাকে আবার কলেজ দাদাকে ফোন দিয়ে ব্যাপারটা ফাইনাল করতে হবে যে ওনার কোর্সে আমি ভর্তি হব, টাকা টুকা দিতে হবে। তো ভুলে গেলাম। তো এরপরে হচ্ছে যে আমি ভুলে গেছি, এখন 12টা 1টার দিকে পলাশ দাদাই ফোন দিছে যে ভাইয়া, গতকালকে তো কথা হয়েছিল, তো ঠিক মতো কথা বলতে পারি নাই, বলেন ভাই আমি আপনাকে আরো কিভাবে সাহায্য করতে পারবো। তো উনার এই ধরনের কথা শুনে আসলে আমি খুবই, মানে যেটা আমার কাছে মনে হচ্ছে যে মোটেই বিজনেস মাইন্ডেড না, আমি এখানে গেলে কিছু শিখতে পারবো বড় ভাইয়ের কাছ থেকে বা আমার মেন্টরের কাছ থেকে, অর্থের বিনিময়ে যে শিখাটা ওই শিখাটা না। তো এই জিনিসটা আমি তখন খুব ভালো মতো করে ফিল করলাম, ফিল করে আমি তখন 100% ডিসিশন নিয়ে নিলাম যে না, আমি তাহলে এখানেই যাচ্ছি। ওই সন্ধ্যায় আমি টাকা নিয়ে গেলাম, ভর্তি হওয়ার জন্য গেলাম, কিন্তু আমি চাইছিলাম যে ভর্তি হব, কিন্তু ওই দিন থেকে কোনো ক্লাস করব বা কি করব সেগুলো কোনো প্ল্যানে ছিল না। আমি জানতাম যে আমি ভর্তি হব, আমাকে একটা ক্লাস শিডিউল দেওয়া হবে, তারপরে আমি ওই শিডিউল অনুযায়ী আসবো, এরকম একটা ধারণা নিয়ে গেলাম। তো পলাশ দাদার ওখানে গিয়ে আমি যখন গেলাম ভর্তি হতে চাইলাম, ওনার যে এটা ছিল সব কিছু ঠিকঠাক, টাকা টুকা নিল, ভর্তি করলাম, হলাম। উনি তারপরে উনি যেটা প্রপোজ করলো যে ভাইয়া যখন এসছেন আজ, তখন একটা ক্লাস চলতেছিল, তো ভাইয়া যখন এসছেন আজকের এই ক্লাসের সাথে আপনি একটু অংশগ্রহণ করে আজকে আপনি দেখেন, সমস্যা নাই, আপনি শুরু করে দেন। আমি বললাম যে এখন, আমি তো মনে করছিলাম যে ভর্তি হয়ে বা চলে যাবো, বলে যেন আপনি দেখেন, আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। তো এভাবেই শুরু, ক্লাসে ঢুকলাম, ঢুকে যে শুরু করলাম আজ পর্যন্ত এখনো আছি আছি বলতে যে আমি আমার নির্ধারিত কোর্স শেষ করে, ওটা ছিল হচ্ছে এক্সেলের একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স, এখন আমি আমার অনেকদিনের একটা ইচ্ছা ছিল যে ভিজুয়াল বেসিকের প্রোগ্রামিংটা আমি শিখবো এক্সেলে। তো দেখলাম যে এরকম একজন গুরু পাইছি, তো ভিজুয়াল বেসিক শেখার ইয়েটা আর ছাড়া যায় না, সেজন্য আমি এর পরে আমি ভিজুয়াল বেসিকের কোর্সটাতে ভর্তি হয়েছি। আর আরেকটা যে ব্যাপারটা ভালো লাগছে সেটা হচ্ছে যে উনি পুরনো ছাত্রদেরকে উনার নতুন ব্যাচে ফ্রি এনরোল করায়। জিনিসটা আমার কাছে প্রথমে অতটা সিগনিফিকেন্ট মনে হয় নাই, আমার মনে হয়েছে যে ভর্তি করায়
তো এখানে কি আমি তো জানি সবকিছু, আবার কি আমি ইয়ে করব ভর্তি হব। কিন্তু একটা জিনিস আমি ফিল করলাম যে আমি যখন এই রিপিট কোর্স ক্লাসগুলো করা শুরু করলাম, তখন আমি দেখলাম যে আসলে আগের কোর্সে আমার অনেক কিছুই ভাষা ভাষা আমি বুঝে গেছি, যেটা আসলে ডিপে আমি ডিপের মর্মার্থ অনুভব বুঝতে পারি নাই, বা মানে আসলে রিপিট কোর্স করার পরে ওগুলা আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেল। মনে হলো যে না, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা এই কারণে ইউজ হয়, এটা এইভাবে ইউজ করা যেতে পারে, এটা ওভাবেই ইউজ করা যেতে পারে। তো রিপিট কোর্সের যে কি মানে উপকার, এটা আমি মানে টের পাইলাম আর কি। তো যাই হোক, ইতিমধ্যে আমি একবার রিপিট কোর্স করার পরে আবার আমি তৃতীয়বারের মতো রিপিট কোর্স করা শুরু করছি। এই রিপিট কোর্সের মজা আমি পেয়ে গেলাম। তো সেকেন্ড টাইমও আমি ওই এক্সেল বেসিক টু অ্যাডভান্স কোর্সের রিপিট কোর্স সম্পন্ন করছি। এখন মানে এমন হয়ে গেছে, এখন নতুন আর দাদা আরেকটা নতুন ব্যাচ শুরু করেছে, যথারীতি আমি ওই ব্যাচেও ঢুকে গেছি এবং রিপিট কোর্সের মজা পাচ্ছি। আমি জানি না, আমি আমি মনে করি যে আমি আমার যে সময়টা এখানে ব্যয় করছি সেটা আমার জন্য একটা অমূল্য ইনভেস্টমেন্ট। আর কাজের ক্ষেত্রে যেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, যে আগে সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকতাম, এখন সেই অনিশ্চয়তাটা নাই। আমি ফুললি কনফিডেন্ট যে কোনো কাজ দিলেই আমি কনফিডেন্সের সাথে সেটা কমপ্লিট করতে পারবো। সেই মনোভাব থেকেই আমি বলি যে হ্যাঁ স্যার, আমি 2 দিনের মধ্যে আপনাকে আমি ডাটাগুলো প্রসেস করে দিব। এই যে কনফিডেন্সটা, এটা আগে ছিল না। আগে আমি কাজ দিলে আমি ভ্যাকেন্ট লুক দিয়ে বলতাম যে ঠিক আছে স্যার, আমি আমি দেখছি স্যার, আমি দেখি স্যার। যে জিনিসটা এখন বুঝতে পারতেছে যে ওইটার চেয়ে আমি স্যার 2 দিনে করে দিব বা আজকেই করে দিচ্ছি, এই অ্যান্সারটা স্যার অনেক পছন্দ করে। সো আসলে আমি আর কি আমার আর বেশি কিছু বলার নাই, অনেক লম্বা ভিডিও। তো পলাশ দাদার সাথে পরিচয় হয়ে আমার নিজের পার্সোনাল অনেক উপকার হয়েছে। আমি জানি না পলাশ দাদার কী উপকার হয়েছে, বাট আমি খুব উপকৃত হয়েছি। আর হচ্ছে যে এখন আমি ভিজুয়াল বেসিকের কোর্স করতেছি, আশা করি এই কোর্সটা করতে শেষ করতে পারলে আমার কাজের অনেক অটোমেশন আমি করতে পারবো। আমার মাথায় অনেকগুলো আইডিয়া আছে যেগুলো আমি তখন আরও সুন্দর মতো করতে পারবো আশা করি। তো সবাইকে ধন্যবাদ, আর পলাশ দাদার এই কোর্সের উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি। আমি চাই যে আমি যেভাবে উপকার পেয়েছি, উনিও যেন বিনিময়ে আরও 1000 গুণ বেশি উপকার পায় আমার কাছ থেকে। সেই চাওয়া নিয়ে আমি এই রিভিউটা আজকে দিলাম। ধন্যবাদ সবাইকে আমার কথা অনেক ধৈর্য ধরে শোনার জন্য। ভালো থাকবেন।